আজ থেকে শুরু হয়ে গেল রাজ্যের জেল পুলিশে ওয়ার্ডেন পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া গতকাল একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম এই নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত ইনফরমেশান অর্থাৎ আপনাদের শারীরিক মাপজোক কী লাগবে আপনারা আবেদন কীভাবে করবেন আবেদন ফি কত লাগবে পুরুষ এবং মহিলাদের জন্য কতগুলি সুনপদ রয়েছে সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন চলুন বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আর বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতিনিয়ত বিভিন্ন চাকরির খবরগুলো সবার প্রথমে জানার জন্য চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা রাজ্যের জেলগুলিতে আটশো ষোলোটি শূন্য পদে পুরুষ এবং মহিলা ওয়ার্ডেন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এর মধ্যে বন্ধুরা পুরুষদের জন্য ছশো পঁচানব্বইটি পদ রয়েছে যেখানে জেনারেলদের জন্য দুশো চৌত্রিশটি শূন্যপদ রয়েছে জেনারেল ইসির জন্য একশো বারোটি শূন্যপদ রয়েছে জেনারেল প্রাক্তন সেনাকর্মীর জন্য তিরিশটি শূন্যপদ রয়েছে এসসিদের জন্য রয়েছে নিরানব্বইটি শূন্যপদ এস সি ইসির জন্য পঞ্চাশটি পদ রয়েছে এছাড়া এসসি প্রাক্তন সেনাকর্মীর জন্য সাতটি পদ রয়েছে এস টিদের জন্য রয়েছে উনত্রিশটি শূন্যপদ এবং এসটি টি ইসির জন্য রয়েছে চোদ্দোটি শূন্য পদ বি সি এর জন্য রয়েছে ঊনপঞ্চাশটি শূন্যপদ এবং ও বিসি এ ইসির জন্য বাইশটি শূন্যপদ রয়েছে ও বিসি বি র জন্য রয়েছে পঁয়ত্রিশটি শূন্যপদ এবং ও বিসিবি ইসির জন্য চৌদ্দটি শূন্যপদ রয়েছে এছাড়া বন্ধুরা মহিলাদের জন্য শূন্যপদ রয়েছে একশো একুশটি যার মধ্যে জেনারেলদের জন্য চল্লিশটি শূন্যপদ রয়েছে জেনারেল ইসির জন্য কুড়িটি শূন্যপদ রয়েছে জেনারেল প্রাক্তন সেনাকর্মীর জন্য রয়েছে পাঁচটি শূন্যপদ এবং তপশিলি জাতির জন্য আঠারোটি শূন্যপদ তপশিলি জাতি ইসির জন্য আটটি শূন্যপদ এবং তপশিলি জাতি প্রাক্তন সেনাকর্মীর জন্য দুটি শূন্যপদ রয়েছে এছাড়া বন্ধুরা তপশিলি উপজাতি তার জন্য দুটি শূন্যপদ রয়েছে এবং ও এর জন্য আটটি শূন্যপদ রয়েছে ও বিসি এ ইসির জন্য চারটি শূন্যপদ রয়েছে ও বি তার জন্য কিন্তু ছটি শূন্যপদ রয়েছে ও বিসিবিসির জন্য তিনটি শূন্যপদ রয়েছে এছাড়া বন্ধুরা এই পদের জন্য আপনাদের বেতন বলা হচ্ছে পে ব্যান্ড টু অনুযায়ী মূল বেতন পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত বেতন এবং সঙ্গে গ্রেড পে রয়েছে ছাব্বিশশো টাকা এবং তার সঙ্গে অন্যান্য ভাতা আপনারা পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা এই পদের জন্য আপনাদের যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাশ করতে হবে আপনার তার সঙ্গে কম্পিউটার জানার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে এবং আপনাদের জানো হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন পর্ষদ বা যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে যদি আপনি পেয়ে থাকেন এই সার্টিফিকেটগুলো তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অন্য কোনো কর্তৃপক্ষের ইস্যু করা কম্পিউটার সার্টিফিকেট কিন্তু গ্রাহ্য হবে না তো বন্ধুরা এই দুটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে যদি আপনি সার্টিফিকেট করিয়ে থাকেন বা সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তাছাড়া বন্ধুরা অন্যান্য কোনো কেন্দ্রের সার্টিফিকেট গ্রাহ্য করা হবে না এছাড়া বন্ধুরা এই পদের জন্য আপনাদের বয়স বয়সময় বলা হচ্ছে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার উনিশ তারিখে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এছাড়া রাজ্যের এস সি এস এবং প্রাক্তন সেনাকর্মীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবেন এরপর বন্ধুরা এই পদের জন্য আপনাদের শারীরিক মাপজপের বিষয়গুলি যেগুলো চাওয়া হয়েছে পুরুষ ওয়ার্ডার পদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে অন্তত একশো সাতষট্টি সেন্টিমিটার এবং বুকের ছাতির মাপ না ফুলিয়ে এবং ফুলিয়ে যথাক্রমে আটাত্তর এবং তিয়াশি সেন্টিমিটার চা হয়েছে এছাড়া বন্ধুরা গোর্খা গাড়োয়ালি এবং রাজবংশী তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে অন্তত একশো ষাট সেন্টিমিটার এবং বন্ধুরা এখানে আপনার জানা হচ্ছে বুকের ছাতির মাপ না ফুলিয়ে এবং ফুলিয়ে যথাক্রমে ছিয়াত্তর এবং একাশি সেন্টিমিটার চা হয়েছে এছাড়া সব ক্ষেত্রেই উচ্চতা এবং শারীরিক গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে ওজন হতে হবে আপনার এছাড়া বন্ধুরা জানা হচ্ছে মহিলা ওয়ার্ডার পদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে অন্তত একশো সাত সেন্টিমিটার এবং বন্ধুরা এখানে আপনার জানা হচ্ছে গোর্খা গাড়োয়ালি রাজবংশী এবং তপশিলি উপজাতিদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে একশো বাহান্ন সেন্টিমিটার সব ক্ষেত্রেই উচ্চতা এবং শারীরিক গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনার ওজন থাকতে হবে এরপরে দেখুন বন্ধুরা এই পদের জন্য আপনাদের প্রার্থীভাষের পদ্ধতি বলা হচ্ছে প্রথমে লেখা পরীক্ষা তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ইন্টারভিউ ও মেডিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে লেখা পরীক্ষায় এমসিকিউ বেস্ট প্রশ্ন হবে যেখানে বন্ধুরা আপনাদের সিলেবাস বলা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজে থাকবে পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার এবং ইংলিশ থাকবে পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে মাধ্যমিক স্তরের কুড়িটি প্রশ্ন কুড়ি নাম্বার এবং রিজনিং থাকবে দশটি প্রশ্ন দশ নাম্বার এবং বন্ধুরা কম্পিউটার লিটারেসির প্রশ্ন থাকবে দশটি প্রশ্ন এবং দশ নাম্বার থাকবে এছাড়া বন্ধুরা মোট নব্বই নাম্বারে পরীক্ষা সময় থাকবে এক ঘন্টা নেগেটিভ মার্কিং থাকবে বলা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পুরুষদের ষোলোশো মিটার দৌড় কোয়ালিফাইং টাইমে ছ মিনিট তিরিশ সেকেন্ড সেই টাইমের মধ্যে আপনাদের দৌড় কমপ্লিট করতে হবে এছাড়া বন্ধুরা জানা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে চারশো মিটার দৌড় কোয়ালিফাইং টাইম এক মিনিট পঞ্চাশ সেকেন্ড এরপর আসা যাক আবেদন ফি এই পদের জন্য আপনাদের জেনারেল এবং ও বিসি প্রার্থীদের জন্য দুশো কুড়ি টাকা করে আবেদন ফি নেওয়া হচ্ছে যেখানে আপনাদের আবেদন ফি বাবদ দুশো টাকা এবং তার সঙ্গে কুড়ি টাকা প্রসেসিং ফি নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের এস সি এস টি প্রার্থীদের ক্ষেত্রে কোনো ফি দিতে হবে না আবেদন ফি হিসাবে এছাড়া শুধুমাত্র প্রসেসিং ফি বাবদ কুড়ি টাকা করে দিতে হবে এছাড়া অনলাইন এবং অফলাইন দুটি পদ্ধতিতেই ফি দেওয়া যাবে অনলাইনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং অথবা ই ওয়ালেটের মাধ্যমে আপনারা ফর্মের টাকা দিতে পারবেন এছাড়া বন্ধুরা আপনাদের জান হচ্ছে অফলাইনে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চালানের মাধ্যমে কিংবা পোস্ট অফিসে ইন্ডিয়া পোস্ট চালানের মাধ্যমে আপনারা আবেদন ফি জমা দিতে পারবেন পোস্ট অফিসের তালিকা আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন এছাড়া জানানো হচ্ছে আবেদন পদ্ধতি অনলাইন এবং অফলাইন দুটি ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে হলে টিপি ডাব্লিউ ডট বি পুলিশ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদন করতে হলে আপনার একটি বৈধ ইমেল আইডি এবং বৈধ মোবাইল নাম্বার থাকতে হবে অনলাইন আবেদন করার আগে সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ছবি এবং সিগনেচার স্ক্যান করে রাখতে হবে ছবি স্ক্যান করতে হবে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে এবং সিগনেচার পাঁচ থেকে কুড়ি কেবির মধ্যে করতে হবে এছাড়া বন্ধুরা অনলাইনে আবেদন করার সময় ছবি এবং সিগনেচার নির্দিষ্ট স্থানে আপলোড করে দিতে হবে এছাড়া আপনাদের জানা হচ্ছে আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ফোন করতে পারেন দেখতে পাচ্ছেন দুটি নাম্বার দেওয়া রয়েছে সেভেন জিরো ফোর ফোর ওয়ান জিরো এইট সিক্স এইট নাইন এবং সেভেন জিরো ফোর ফোর ওয়ান জিরো নাইন থ্রি ফোর সিক্স নাম্বারে সোম থেকে শুক্র সকাল দশটা থেকে বিকেল পাঁচটা তিরিশ পর্যন্ত এবং শনিবার সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত এই নাম্বারে ফোন করতে পারবেন এছাড়া মেল করতে পারেন ডাব্লিউইপি আর অনলাইন অ্যাট দ্য রেট অ্যাপ্লাই আর ইউএন ইটি ডট সিও ডট ইন এই আইডিতে এছাড়া বন্ধু আপনাদের জানা হচ্ছে অনলাইনে আবেদন চলবে চোদ্দোই মার্চ বিকাল পাঁচটা পর্যন্ত তো বন্ধুরা আশা করি সমস্ত ইনফরমেশান দিয়ে সাহায্য করতে পারলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক এবং শেয়ার আপনাদের জন্য এই ধরনের ভিডিও তৈরি করতে প্রচুর উৎসাহিত করে আজকের মতো ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্ধে মাতরাম